তাই চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই মৌসুমে আইএসএল খেলছে মোহনবাগান। চুক্তি অনুযায়ী ক্লাবের 80% মালিকানা এটিকের, 20% মোহনবাগানের। সংযুক্তিকরণের পর থেকেই প্রিয় ক্লাবের নামের আগে এটিকে থাকা নিয়ে ক্ষোভ জানাচ্ছিলেন সবুজ বেরুন সমর্থকদের এক অংশ। পরিস্থিতি চরমে পৌঁছায় এফসি গোয়ার বিরুদ্ধে রয় কৃষ্ণাদের তৃতীয় জার্সির ব্যবহার নিয়ে, কারণ কালো ও ছাই রঙের জার্সিতে মোহনবাগানের ঐতিহ্যশালী সবুজ বেরুনের ছোঁয়া নেই। চলতি মৌসুমে চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচেও তৃতীয় জার্সি পরে খেলেছিল এটিকে মোহনবাগান, তখনও প্রতিবাদ জানান সমর্থকরা। তাদের দাবি, ক্লাব কর্তারা সেই সময় আশ্বাস দিয়েছিলেন এই জার্সি পরে আর খেলবে না দল, কিন্তু গোয়া ম্যাচে এই ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান সমর্থকরা। এখানেই শেষ নয়, খুব উগড়ে দেন সবুজ মেরুনের দুই শীর্ষকর্তার বিরুদ্ধেও। রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়ার পাশাপাশি দিন কয়েকের মধ্যে সিএসসির দপ্তর, ভিক্টোরিয়া হাউসের সামনে রিমো এটিকে দাবিতে আরো বড় আকারের বিক্ষোভের হুমকিও দিয়েছেন তারা। সপ্তম আইএসএল এ আগামীকালের ম্যাচ, কেরালা ব্লাস্টার্স বনাম জামশেদপুর এফসি, খেলা শুরু সন্ধ্যা 7:30। এএফসি চ্যাম্পিয়ন লীগ ও কাপের গ্রুপ পর্বের খেলা এক জায়গায় করার সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স লীগের পূর্বাঞ্চল গ্রুপের খেলা হওয়ার কথা 21 এপ্রিল থেকে 7 মে-এর মধ্যে। 14 মে থেকে হতে পারে এএফসি কাপের পূর্বাঞ্চল গ্রুপের ম্যাচ, সেখানে খেলবে এটিকে মোহনবাগান। সূচি ঠিক হবে 27 জানুয়ারি। ক্রিকেটের ডায়েরি। করোনা ভাইরাস এবং তা প্রতিরোধে কড়া ব্যবস্থার জন্য সময় বের করার লক্ষ্যে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 8 দিন পিছিয়ে দেওয়া হলো। কবে এবং কোথায় হবে ম্যাচ তা জানিয়ে দিল আইসিসি। আগে ঠিক ছিল যে চলতি বছরের 10 জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। 14 জুন ম্যাচ শেষ হওয়ার কথা, রিজার্ভ ডে হিসেবে 15 জুনকে ধরে রাখা হয়েছিল, কিন্তু করোনা ভাইরাসের আবহে স্বাস্থ্য এবং সুরক্ষাবিধি শক্ত হয়ে যাওয়ায় ক্রিকেটারদের 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতেই হবে। তাই ম্যাচ 1 সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 18 জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। 22 জুন পর্যন্ত চলবে 5 দিনের এই প্রতিযোগিতা। রিজার্ভ টিম হিসেবে ধরে রাখা হয়েছে 23 জুনকে। করোনা ভাইরাসের আবহে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম দুটি টেস্ট ম্যাচ রোচক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তার বক্তব্য, ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে তারা কোনো রকম ঝুঁকি নিতে রাজি নন। বিসিসিআইয়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু আগামী 5ই ফেব্রুয়ারি। করোনা ভাইরাসের প্রভাব থেকে ক্রিকেটারদের বাঁচাতে কোনো দর্শক, অতিথি ও সাব কমিটির সদস্য ছাড়াই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মাত্র কয়েক মাসের অপেক্ষা, ফের একবার বসতে চলেছে আইপিএল এর আসর। এবার হয়তো তা দেশের মাটিতে আয়োজন করা হবে। দলে কোন খেলোয়াড়কে রাখা হবে, কাদের ছেড়ে দেওয়া হবে, ইতিমধ্যে সেই তালিকা প্রকাশ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। দুবাইয়ে আয়োজিত আইপিএল ভালো পারফরমেন্স না করলেও প্যাট কামিন্সকে দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সও, জানিয়ে অনেকেই ভ্রু কুচকেছেন। তবে এর ফলে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির মতো তারকাকেও পেছনে ফেলে দিয়েছেন অসি ফাস্ট বোলার। কম সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হতে চলা চলতি বছরের আইপিএল এর যে জনপ্রিয়তার কোনো ভাটা পড়বে না সে ব্যাপারে ক্রিকেট প্রেমীরা নিশ্চিত। যে টুর্নামেন্টে এবি ডিভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান খেলবেন সেখানে আর যাই হোক বিনোদনের কোনো অভাব ঘটবে না বলেই ধরে নেওয়া যায়। তার উপর এমন একটা প্রেক্ষাপটে যেখানে আইপিএল এর সর্বমোট উপার্জন এলিট ক্লাবে প্রবেশ করতে চলেছেন প্রোটিয়া লেজেন্ড, সেখানে তিনি নিজের সেরাটা আরো বেশি করে উজাড় করে দেবেন বলেই মন্তব্য করেন এবিডি ফ্যানরা। 2020 সালের আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হয়ে 454 রান করেছেন এবিডি ফিলিয়ার্স। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 158-র কিছু বেশি। খুব স্বাভাবিকভাবেই 2021 সালের আইপিএল এর জন্য প্রোটিয়া লেজেন্ডকে ধরে রাখার ক্ষেত্রে দ্বিধা করেনি বিরাট কোহলির দল। আগামী মৌসুমে এবিডি কে 11 কোটি টাকা বেতন দেওয়া হবে। আগামী মৌসুমের বেতন ধরলে আইপিএল এর 14টি সংস্করণ মিলিয়ে প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের উপার্জন 102 কোটি ছাড়িয়ে যাবে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে 100 কোটি ক্লাবে প্রবেশ করতে চলেছেন এবিডি। টুকরো খবর নিবেদন করছে জাপানে। ভারতীয় টেনিসের জীবন্ত কিংবদন্তি তিনি। টোকিওয় অষ্টম অলিম্পিক্সে নামার লক্ষ্যে প্রস্তুতি শুরু করা লিয়েন্ডার পেজের অনুপ্রেরণা এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজিঙ্ক রাহানেদের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। উচ্ছ্বসিত লিয়েন্ডার বললেন, 36 রানে অল আউট হয়ে টেস্টে হার। বিদেশিরা বলেছিল এটা ভারতের তৃতীয় সারির দল, 0-4 হারবে। সব ভুল প্রমাণ করে দিয়েছে আমাদের তরুণ ব্রিগেড। যোগ করে আরো বলেছেন, সিরিজ জেতার পরে ভারতীয় দলে আমার বন্ধু বিরাট কোহলি, আজিঙ্ক রাহানে, রবি শাস্ত্রীকে SMS পাঠিয়ে ধন্যবাদ জানিয়েছি আমাকে প্রেরণা দেওয়ার জন্য।
কারণ ভারতের এই সিরিজ জয় আমাকে উঠছে টেনিস জীবনের শেষ 100 মিটারের ঐতিহাসিক একটা দৌড় জয়ের জন্য। অলিম্পিক্সের প্রস্তুতি কবে থেকে শুরু করবেন? লিয়েন্ডার বলে দিলেন, রোজ 3 ঘন্টা অনুশীলন করছি, মানসিক ও শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য সময়টা আরও বাড়বে। কয়েক মাস পরে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে, তখন কোর্টে প্রতিযোগিতামূলক ম্যাচও খেলতে নামব। করোনা ভাইরাসের আতঙ্কে টোকিও অলিম্পিক যেন তেন প্রকাশ অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর জাপান সরকার। সেদেশের প্রধানমন্ত্রী ইয়োশিহাই সুগা নিজেই ইভেন্ট আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে অতিমারী পরিস্থিতিতে অলিম্পিক বাতিল করা হবে বলে খবর ছড়িয়েছে তা জল্পনা বলে আয়োজক সংস্থার তরফে বলা হয়েছে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেইল করুন। ফোন করুন 9836938876 এ 9836938876 এ অথবা মেইল করুন toman.mukherjee139@gmail.com এ। আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। পদ্মশ্রী পেলেন বাংলার টেবিল টেনিস তারকা মৌমা দাস। জানিয়ে দিলেন এই পুরস্কার উৎসর্গ করছেন তার কন্যাকে। তিনি বলেন, করোনা অতিমারীর মধ্যে কি করে আবার অনুশীলন শুরু করব সেই প্রেরণা পাচ্ছিলাম না। আজ এই বিশেষ খবর পেয়ে সব রকমের অবসাদ কেটে গিয়েছে। এই পুরস্কার উৎসর্গ করছি আমার কন্যাকেই। মৌমার সঙ্গে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কুস্তিগির বীরেন্দ্র সিং। নতুন করে করোনা সংক্রমণে টোকিও অলিম্পিক্সের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ভারতের জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ারও। বলছেন, এখন সেটা নিয়ে উৎকণ্ঠায় রয়েছি, তবে যদি অলিম্পিক্স আয়োজিত হয় আমার লক্ষ্য স্থির থাকবে, নিজের 100% উজাড় করে দিতে হবে অলিম্পিক্স মঞ্চে, তবে একান্তই তা না হলে অন্য কিছু ভাবতেই হবে। টুকটুক খবর নিবেদন করলো ড্যাফোডিল। খেলার খেলার সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খেলার খেলা। বিরতির পর যথারীতি ফিরে এলাম খেলার খেলায়। বিদেশের ডায়েরি। প্রিমিয়ার লিগের শেষ 8 ম্যাচের মধ্যে 5টিতে হেরে বসে থাকা চেলসি কড়া পদক্ষেপটা নিয়েই ফেলল। দলের হেড কোচের পদ থেকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে অবশেষে সরিয়েই দেওয়া হলো। ল্যাম্পার্ডকে তারা নিজেদের থেকে আলাদা করেছে, বুকে পাথর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাতেন ব্রিটিশ ক্লাব। উল্লেখ্য, কোচিং ক্যারিয়ার শুরু করার আগে চেলসিতেই দীর্ঘদিন দাপিয়ে ফুটবল খেলেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। চেলসি তথা ইংল্যান্ডের কিংবদন্তি মিডফিল্ডার অবশ্য কোচ হিসেবে যে পুরোপুরি ব্যর্থ তা জানান দেয় তার পরিসংখ্যানই। নির্বাচিত লিওনেল মেসির পরিবর্তে নেমেছিলেন তিনি। পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে নবাগত ডাচ তারকা ফ্র্যাঙ্কি ডি জং আদায় করে নিলেন ম্যানেজার রোনাল্ড কোম্যানের পুনশ্চী প্রশংসা। এলসির বিরুদ্ধে 2-0 গোলে জিতল বার্সেলোনা। মারাদোনার চিকিৎসা সংক্রান্ত নথি হাতাতে কিংবদন্তির সই নকল করেছিলেন তার চিকিৎসক লিউকি। সেপ্টেম্বর মাসে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের আগে এই ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন লিউকি। তাকে পাওয়ার বিষয়ে আসরে নেমে পড়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তবে লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ সমর্থকদের আশ্বাস দিলেন, এই ক্লাব ছেড়ে অন্য কোথাও এই মুহূর্তে যাবেন না মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। তিনি বলেন, ওর সঙ্গে কথাবার্তা বলেছে লিভারপুল কর্তারা, সালাহ ক্লাব ছাড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কলকাতা ডায়েরি। দীর্ঘ লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন প্রাক্তন গোলকিপার প্রশান্ত ডোরা। আজই রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 3 প্রধানের খেলা অতি পরিচিত এই ফুটবলার। প্রায় 1 মাস ধরে জ্বরে ভুগছিলেন জাতীয় দলের খেলা এই তারকা গোলকিপার। হাসপাতাল সূত্রে জানা যায় অতি বিরল রোগেই আক্রান্ত ছিলেন তিনি। সহজ করে বললে এই রোগে রক্তের প্রয়োজন হয় খুবই বেশি। গত কয়েকদিন ধরেই তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে প্রশান্ত ডোরার। আজই ইহলোকের মায়া ত্যাগ করলেন প্রশান্ত। 1টা 40 মিনিট নাগাদ প্রয়াত হন তিনি, রেখে গেলেন স্ত্রী ও 1 ছেলেকে। প্রাক্তন জাতীয় গোলরক্ষকের প্রয়াণে শোকের ছায়া বাংলার ফুটবল জগতে। এখন যথারীতি থাকছে স্পোর্টস কুইজ। আমাদের আজকের প্রশ্ন, আইএসএল ফুটবলে গতবার কারা চ্যাম্পিয়ন হয়েছিল? আইএসএল ফুটবলে গতবার কারা চ্যাম্পিয়ন হয়েছিল?
এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেলার খেলা আজ এখানেই শেষ করছি, আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আবার দেখা হবে। গুড নাইট।